हरे कृष्ण बंधुरा केमन आছেন সবাই आशा करी प्रत्येके भालो आছেন। भारतवर्षের একটি অদ্ভুত গ্রাম যেখানে কোনো ঘরে দরজা জানলা নেই। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ভারতের সেই গ্রাম যেখানে একটি ঘরেও দরজা নেই। রাতে সবাই ঘর খুলেই ঘুমোয়, এমনকি বন্য পশুরাও পর্যন্ত ঘরে প্রবেশ করে না। আজকের ভিডিওটিতে ভারতের মহারাষ্ট্রে অবস্থিত अहमदनगर জেলার নেভাসা তালুকের এই শনি সিংনাপুর গ্রামের বিষয়ে জানব। সত্যি অবাক হতে হয় এই কথা শুনে যে পরপর বাড়িঘরগুলিতে থাকা লোকেরা কিভাবে কোনো টেনশন ছাড়াই দরজা জানলা ছাড়া কিভাবে দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে। এই শনি সিংনাপুর গ্রামে রাতে ঘর দোয়ার খোলা থাকলেও চুরি পর্যন্ত হয় না। এই গ্রামে কি এমন আছে এই গ্রামে যে চোর চুরি করতেও ভয় পায়? স্থানীয় পুলিশও বলে যে এই গ্রামে কোনোদিনও চুরি হয় না। পেছনে লুকিয়ে আছে একটি বিশেষ ঘটনা। এখানকার স্থানীয় মানুষেরা মানেন যে এখানে প্রতিষ্ঠিত শনি মহারাজ তাদেরকে রক্ষা করে থাকেন। এখানকার পৌরাণিক কথা অনুযায়ী আজ থেকে প্রায় 500 বছর আগে এক প্রবল বর্ষণে বন্যা হয়েছিল। আনাসনালা নদীতে একটি কালো শিলাখণ্ড বেয়ে এসেছিল। নদীর তীরে বয়ে আসা এই কালো শিলাখণ্ড দেখে সকলেই অবাক হয়েছিল। স্থানীয়রা এই ধরনের অদ্ভুত কালো পাথর কখনো দেখেনি। তাদের মধ্য থেকে একজন মেষপালক একটি ছুচালো রড দিয়ে যখন প্রথমেই পাথরটিকে স্পর্শ করে তখন তার গা বেয়ে রক্ত বেরোতে থাকে। গ্রামবাসীরা এই ঘটনা প্রত্যক্ষ করে। সেদিন রাতে ওই মেষপালক সহ অধিকাংশ গ্রামবাসীর স্বপ্নাদেশ হয়। শনি মহারাজ স্বপ্নে আবির্ভূত হন ও তিনি বলেন যে তিনি শনি মহারাজ, তাকে যেন তারা প্রতিষ্ঠা করে। কোনো মন্দির বা কোনো আড়াল ছাড়াই যেন প্রকাশ্যে মুক্ত আকাশের নিচে তাকে প্রতিষ্ঠা করে। তিনি তাদেরকে প্রতিদিন পূজা করবার ও শনিবার দিন তৈলভিক্ষা বা তেল দানের আদেশ দেন। তিনি এই গ্রামবাসীকে আশীর্বাদ স্বরূপ তাদের গ্রাম রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। এভাবে স্বপ্নাদেশের পর সেখানে শনি মহারাজের স্থাপনা হয়ে গেলে সেখানকার জনতা ঘরের দরজাগুলি তুলে দেয় ও আজ পর্যন্ত এখানকার ঘরগুলিতে কোনো দরজা নেই। স্থানীয়রা ঘর তৈরি করলেও কোনো দরজা লাগায় না। এখানকার স্থানীয় লোকেরা মানেন যে এখানে যে চুরি করবে সে অন্ধ হয়ে যাবে। এখানকার মানুষেরা তাদের টাকা পয়সা গয়নাগাটি পর্যন্ত সামান্য কোনো জায়গায় কোনো তালা ছাড়াই রাখে। তাদের বিশ্বাস যে কোনো বিপদে তাদেরকে এই শনিদেব রক্ষা করবেন। এমনকি গ্রামের শৌচালয়েও কোনো দরজা নেই, শুধু পর্দা লাগানো থাকে। আশ্চর্যের কথা 2011 সালে এখানে প্রথম দরজা ছাড়া ইউকো ব্যাংকের একটি শাখা খোলা হয়। ব্যাংকটিতে কোনো দরজা ছাড়াই কাজ হয়, কিন্তু পরে সুরক্ষার জন্য এখানে দরজা লাগানো হয়, কিন্তু সারাক্ষণ খোলা থাকে বললেই চলে। শনিদেবের এই পবিত্র জায়গায় মহিলাদের প্রবেশাধিকার ছিল না, কিন্তু 2016 সালের হাইকোর্টের একটি ফয়সলার পর থেকে এটি নারী পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই অবিশ্বাস্য ও অদ্ভুত শনিদেবকে দর্শন করতে প্রতিদিন 40 থেকে 45,000 দর্শনার্থী এখানে উপস্থিত হন ও বিশেষ তিথি যেমন প্রত্যেক অমাবস্যায় এখানে 3 থেকে 4 লক্ষ লোকের সমাগম হয়। শনি মহারাজ এখানে সদা জাগ্রত ও সক্রিয় থাকেন, তাই এত ভক্ত প্রতিদিন ছুটে আসেন এখানে, অথচ কোনো চুরি চামারি কিছুই হয় না। সত্যিই আশ্চর্য হতে হয় শনিদেবের এই মহিমার কথা শুনে। আর সতর্ক ও জাগ্রত এই শনিদেবকে আপনি বিশ্বাস করুন বা না করুন, এরকম বিশ্বাস সত্যিই মানব জাতির পক্ষে মঙ্গলময়। এরকম শনিদেব যদি সকল জায়গায় থাকতো তাহলে প্রত্যেকেই লাভবান হতো। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।